আছি আমি এই উত্তরটাই অনুরাগ সবকটা কথা নিশ্চয়ই শুনেছো সবকটা যুক্তি শুনেছো এইবার একটা একটা করে যুক্তির উত্তর দাও দেখুন যে বিডিএ নিয়ে যে ম্যাটার এনিজ বলছেন আমরা দেখলাম যে রাজ্যে সীমিত অর্থ থাকার কালীনও আমরা একটা ডিল দিয়েছি না আমি আগে অনুরাগ প্লিজ আগে আমি কমপ্লিট করি আগে আমি কমপ্লিট করি আমি কমপ্লিট করি তার ফলেও রাজ্যে সীমিত অর্থ থাকার পরেও 3% দিয়ে দেওয়া হয়েছে আমরা খুব আশাবাদী যে আর এই যে জিনিসটা করা হচ্ছে এদের প্রোটেস্টকে সম্মান জানিয়ে আর আমি বলছি আগামীকাল আমরা এটাকে টেস্ট করতে আসতে না না আমরা আগামীকাল এটা আরো বাড়াবো আমরা আগামীতে আরো বাড়াবে আগামীতে আগামীতে না আমাদের বকেয়া ছিল এক মিনিট আমাদের বকেয়া ছিল এই রাজ্য জিএসটি আদায় শীর্ষস্থানে রয়েছে এবং আমাদের রাজ্যের গত দিনে যে বাজেট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় অর্থ থেকে এখানে এসেছে ইনকাম ট্যাক্স থেকে এসেছে কাস্টমস থেকে এসেছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে তাহলে সেই টাকাগুলো গেল কোথায় অভ্যন্তরীণ আয় বেড়েছে 103% অভ্যন্তরীণ আয় আর রাজ্যের অভ্যন্তরীণ আয় কত বেড়েছে আরো একবার শুনি একটি রাজ্যের আমাদের রাজ্যের অভ্যন্তরীণ আয় কত বেড়েছে কি বলছেন ওনাদের হিসাব অনুযায়ী অভ্যন্তরীণ আয় বেড়েছে যেটা অমিত মিত্র মহাশয় বলেছিলেন যে 103% বেড়েছিল 2011-12 থেকে 2015-16 সেশনে তাহলে কি করে বলেন ওরা অভ্যন্তরীণ আয় এবং জিএসটি কে চতুর্থ সবাই জানে আসি উত্তরটা নেব আপনি তো শুনলেন সবকটা যুক্তি দেখুন যখন করোনাকালীন সময় ছিল সেই সময় শুন দেখুন 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 করোনাকালীন সময় যখন অন্যান্য রাজ্যের মাইনে বন্ধ হয়ে গেছিল কিন্তু আমাদের সরকার এই সময় মাইনেটা কিন্তু চালু রেখেছিল মাইনে কোথাও বন্ধ হয়নি সম্পূর্ণ আমাদের অর্থ নিয়ে ভোট রাজনীতি হয়েছে সেই অর্থকে ভোটের কাজে ব্যবহার করছে বিভিন্ন খাতে ব্যবহার সম্পূর্ণ মিথ্যে কথা বলছে সম্পূর্ণ মিথ্যে সরকার চেষ্টা করছে সদিচ্ছা আছে সেই জন্য 3% দিয়েছে সরকারের সদিচ্ছা আছে তাই জন্য 3% দিয়েছে মাইনে কোথাও সদিচ্ছার প্রমাণ কোথায় যদি সদিচ্ছা থাকতো তাহলে দাঁড়ান যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা আদালতের আদেশ মেনে বকেয়াটা মিটিয়ে দিতেন কোর্টে বলেছেন কোনো ডিএ বকেয়া নেই তাহলে এই 3% ঘোষণা করতে কেন এবার আমি আসলে বকেয়া বাবু এবার বলুন বলা হচ্ছে যে ত্রিপুরাতে মাইনে দেওয়া হয়নি আরে করোনা সময় এই রাজ্য মাইনে তো দিয়েছে অনেক করেছে ম্যাডাম পুরোটাই মিথ্যা কথা আপনি জানেন ভারতবর্ষের কোন রাজ্য মাইনে বন্ধ হয়নি এই রাজ্য সরকার ডিএ আটকে রেখেছে 33% দিয়ে এখনো দিচ্ছে না কর্মচারীদের যেমন বঞ্চিত করেছে এদিকে যারা দাঁড়িয়ে রয়েছে চাকরি প্রার্থী তাদের জীবন অস্থাগত নয় নটা বছর এদের কেড়ে নিয়েছে এদের পুত্র কন্যা পরিবার সামনে যেতে পারে না এরা চাকরির জন্য আজ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে 714 দিন আসি কতদিন যেন হলো কার কাছে হাত সতেশ বাবু রয়েছেন এই মুহূর্তে কতদিন যেন হলো দাদা আপনাদের লড়াইটা কতদিন ধরে যেন আপনাদের রাস্তায় আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 237 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছি 237টা দিন একদিন নয় দুদিন নয় 237টা দিন সিরিয়াসলি তারপর আজকে আমরা যেখানে ডেপুটেশন দিতে গেছি পুলিশ আমাদের ধরপাকড় করে এই গাড়িতে তুলে আমাদের জেলে ভরেছে সেই জন্য আমাদেরকে মহামান্য আদালতের অনুমতি নিয়ে আজকে মহা মিছিল করতে হয়েছে আমরা আজকে মহারণ দেখিয়ে দিয়েছি কলকাতায় আমরা দিদিকে স্মরণ করে দিতে দিচ্ছি আমরা মরণ দেখতে পাবেন মহামরণ যদি আমাদের নিয়োগ হয় এইটা আপনারা আপনাকে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি আসি অনুরাগ জমি তোমার কাছে আসি অনুরাগ এইবার বলো 237টা দিন ওপাশে এসএলএসটি 700 দিন মানে এরপর হ্যাঁ 714 দিন ডিবেটে এই জায়গাতেই আমি অনেকবার এসেছি সেম জিনিস নিয়ে আর আমরা কণ্ঠস্বর শুনছি বিজেপির গলায় আরে তদন্ত করছে কাকে বিজেপি বলছে না না কাকে বিজেপি বলছেন এতক্ষণ ওদের কণ্ঠস্বর শুনেছেন ওদের কণ্ঠস্বর শুনেছেন আপনি আমি এদের বলছি আমি বিজেপির মুখপাত্রদের বলছি যারা তদন্ত করছে তারা চার্জশিট ফাইল করতে পারছে না তারা বলতে পারছে না কে কি করেছে এই বিজেপির ইচ্ছা শক্তি নেই বিজেপি চায় না যে ম্যাটার সলভ হোক আরে তদন্তটা আপনারা করছেন